नाच दो बंगबंधु मोरे ना दिन पर शिकारे एलो किन्तु एकटी शिकारेও আমি পেলাম না। এই খোদা আমাকে একটি শিকার মিলে দাও, খোদা আমাকে একটি শিকার মিলে দাও। हेलो अब चलो जहापुरा हां टाइम चलो कोनराज ए जे देसी अरे मारा ষড়যন্ত্র করবে বা কেন? ওদের সাহেব আমার নিকট কিছু গোপন করিবেন না, বলতে যে আমার সাহস হয় না। জাহাপনা আপনি নির্ভয়ে বলুন। কি বলবো জাহাপনা, আপনার ছেলে মেয়ে নেই, খুদা আপনাকে আটকুর করে নিয়েছে, তাই তো প্রজারা বলছে। শুধু প্রজারা কেন, আমিও তো বলছি। আপনার মুগ্ধ স্বরে আমাদের অন্য জুড়ে না, তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। হে বললে উজির সাহেব আমার অন্যেই প্রতিবালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার সাহস হলো? যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। আমি তাই যাচ্ছি, যাব না। আমি তাই যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছি আমি কোনো অন্যায় করিনি। প্রজারা যা বলছে আমিও তাই বলতে যাব না। আমাকে আপনি ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। দেখি আমি কি করলাম, কেন আমি উজিরকে তাড়িয়ে দিলাম। আমি জানি এত নির্দোষ। আমার মুখ দর্শনে লাখো লাখো হাজার অন্য জুটে না। আমি একটি সন্তানের জন্য কত লালাহিত, আমাকে রেখেছ তুমি আটসুর করেই। তোমার প্রাণে কি একটু মায়া দয়া নেই? না না, আমি আর রাজ্য থাকব না। নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজা। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজা। চিন্তা করো না রাজ, রেখো ভক্তি ভগবানে। অশান্তি থাকবে না প্রাণে, রেখো ভক্তি ভগবানে। অশান্তি থাকবে না প্রাণে, সরকার গুরুর চরণে। আমি আর কোনো চিন্তা করব না। আমি রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, তোমার সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। পিতা, আমায় তুমি ক্ষমা করো। পিতা, তুমি আমায় ক্ষমা করো। আমার ছেলে রাজ মুকুটার শোভা পায় না। পিতা, আমার এই রাজ মুকুট তোমার সিংহাসনে রেখে আমি চলে যাব অন্য में प्रजागण तुम्हारे राजपुरे राजा तुम्हारे निकट होते चिर विदाय निर्माण চারিদিকে নীরব নিস্তব্ধ কোনো জনমানবের সারা শব্দ নেই কিন্তু এই প্রাসাদে কত জায়গা খুঁজে এসেছি কিন্তু কোথাও আমার জাহাপনাকে খুঁজে পেলাম না। এই সারাটা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখেছি জাহাপনাকে আমি কোথাও খুঁজে পেলাম না। হাই খোদা সিংহাসন সিংহাসনে শূন্য সিংহাসনে কেন রাজমুকুট পরে রয়েছে? তাহলে কি আমার যাহাপনা আমাদের যাহাপনা পুত্র ভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। হাই খোদা একটি ছেলের জন্য আমরা কত লালায়িত তোমার আর দয়া হলো না খোদা। নিষ্ঠুর পাশানি আমি না 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 আমি আর খাবো না আমি আর ভাববো না আমি যাব জাহাপনার সন্ধানে এই রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখবো আমার জাহাপনাকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমার নিজের জীবন নিজে বিসর্জন দেব খোদা আমি বিসর্জন দেব বিসর্জন দেখো রাহেলা শূন্য সিংহাসন পরে আছে চারিদিকে নীরব নিস্তব্ধ যাপনা পুত্রের অভাবে ও মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। ওগো বাদ প্রতিবাদ না করে জাহাপনা কি তুমি ফিরিয়ে আনো না হলে যে জাহানারা প্রাণে বাঁচবে না। আমি আবার জাহাপনাকে ফিরে আনবো যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জুটে না তাকে আবার ফিরে আনবো তা আমি পারবো না রাহেলা কিছুতেই পারবো না। তাছাড়া জাহাপনা আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমি তাকে কিছুতেই আনতে পারবো না রাহেলা। ওগো জাহাপনাকে ফিরিয়ে না আনলে জাহানারা যে আর প্রাণে বাঁচবে না। আমি তোমার দুটি পা ধরে বলছি তুমি জাহাপনাকে ফিরিয়ে আনো। যার নুন খেয়েছি তার গুঞ্জি আমাদের গাইতে হবে। তাহলে তাহলে চলো রাহেলা আমরা আজ সঙ্গে দেখা করি তারপর যাব সেই জাহাপনার তাই চলো আরে তাই চলো। আর কত কাল ভাসব আমি जन्म गेलो काटे काटे हमार जन्म गेलो काटे काटे भांगा तोरी बायरिया भांगा तोरी बायरिया आर कोठो काले भाषी बोला मी दुकेर शरीर गाइया परे बोया बोहिया बोहिया नौकारी गलू कैसे तुहिया रे परे बोया बोहिया बोहिया नौकारी गलू कैसे तुहिया रे अमर मुझे पूजा के बोल अमर नीर पूजा के बोली दे राखो पुता है जाया रिया में राखो पुता है जाया हर को ठोकाल फांसी बोया हमी दुखरी सारी गाइया जीवने देखलाम नदी कतई बांगागरा आमार देह तोरी बांगलो शुधु ना जागिलो छोरा आमारे बबे केहू कियाते दुख कबू कार काते रे दयाल अल्लाह रे आमी रोहिलाम शुधु दयाल अल्लाह तुम्हार पाने चाया रे आमी तुम्हार पाने चाया ठोकाल भाषी बोया हमी दुखेरी सारी गाइया बादीजा हाँ सासा सारा दिन नौका बैला एक साथे सिंजरो तक लम्ना तुम्हीं ठीक को तय कुछ सासा सासा आज जूती काली आते बारी फिर जाई तो सासी जे तुम्हारे माइट दी बामी जाते तमला बाबा कुछ नहीं बाबा तो सासी मुट्ठू एमन बेड हवा कामला सास शेरान जिला ओ माडी भाई केडारी बाजा देख तो আমাকে চুপো পারে পার করে দেবে মাজি ভাই এন্ড ভাই কইছে একি 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 জাহাপনা আপনার এই বেশ কেন না মাজি ভাই আমাকে আর জাহাপনা বলে সম্পদ কলা করো না আমি যে আজ दाओ अपना अपना के पार को दीजिए आशुन आशुन जाओ आशुन যে উঠছে করে রে केने पारी थोड़ी देवालिशी कांदी रेनो धीर कोने बोया तो जहापना हमरा ओपारे শিখেছি ঠিক আছে মাঝি ভাই এই নাও তোমার বক্সি হ্যাঁ সাসা বাতিজা হ্যাঁ সাসা হাই হাই আজকে যে সাসি যে খুশিটা হইবো সাসা আরে হো আমার বাস্তা রে बारी चोली ना जाए से डाकी कोयली सासिया महाई कोई आदि से सासा बांगो होनी तामुनी की कोयली सासिया महाई कोई आदि से ससा मांगोली हरे जो आमार बस्ता रे ए जाकी डकली ए जाते कहा मोरो सास गानी जाई गोचली आसा এই তো নীরব নিস্তব্ধ এখানে কোনো জনমানবের কোলাহল নেই আমি এখানে বসে আমার প্রভুর নাম আমি জপ করব गोपाल गोविंद मुकुंद मुरारे यज्ञ नारायण कृष्ण विष्णु महेश्वर नम जगदीश्वर लक्ष दिनेर पर दिन रातेर पर रात चले जाच्छे तबु आमी संसारेर माया काटाते पारछि ना हे प्रभु तुमी आर कत काल आमाके एभाबे घुराबे आमी आमी एखाने बसे आमी आमार प्रभुर नाम आमी जप करब बम भोलानाथ নীরব নিস্তব্ধ এখানে কোনো জন প্রাণী মানবের সারা শব্দ নেই এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব संगे तुझे 12 বছরের কন্যার বিবাহ দিতে পারিস শুধু তাই নয় পুত্র ও পুত্রবধূকে বিবাহ রাতেই 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। এই জ্বালা আমি কেমন করে সহ্য করব মনে বাউর? 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে 12 বছরের জন্য তাকে আমি নির্বাসনে পাঠিয়ে কেমন করে আমি এই গৃহে থাকব মনিবুর? কেমন করে আমি এই গৃহে থাকব? আপনার বাক্য আপনি ফিরে নেন মনিবুর। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ। অভিশাপ অভিশাপ কি করলে মনে বোন? আমি যারা কেমন করে সহ্য করব মনে বোন? না আমাকে সহ্য করার মতো শক্তি দাও কুরা, আমাকে সহ্য করার মতো শক্তি দাও। খোদা আমি কত জায়গা খুঁজে এসেছি, খোদা আমার জাহাপনার সন্ধান পেলাম না খোদা। হাই খোদা আমার স্বামীকে আমি কোথাও খুঁজে পেলাম না। যদি আমার স্বামীকে আমি খুঁজে না পাই তাহলে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব খোদা। আরে চলে ঝাঁপ দিয়ে মরব। ওরা তাকাচ্ছে যে মরাই অনেক ভালো জাহানারা। একি জাহাপনা আপনি আপনি ফিরে এসেছেন? হ্যাঁ আপনি ফিরে এসেছেন জাহাপনা। তাহলে চলুন সব কিছু ভুলে গিয়ে আমরা ওই প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করি জাহাপনা। আমার 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 সুখ জাহানারা, আমার যে সুখ শান্তি সবই মুছে গেল জাহানারা। কেন জাহাপনা কেন? আপনি আমার কাছে খুলে বলুন, আপনি বলুন কি হয়েছে আপনার। আপনি আর দুঃখ পাবেন না জাহাপনা। এবার আমার সঙ্গে আপনি ঘরে ফিরে চলুন। তুমি তুমি তা বুঝবে না জাহানারা, তুমি তা বুঝবে না। আমার দুঃখ তুমি শুনলে তুমি কিছুতেই সইতে পারবে না জাহানারা। না আমি সব কিছু সহ্য করবো জাহাপনা। এরপরে আপনি আমার কাছে খুলে বলতেই হবে, বলুন আপনার কি হয়েছে। তাহলে শোনো জাহানারা, খোদার মেহেরবানি ও মনিবুরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব, কিন্তু কিন্তু তার পরমায়ু মাত্র 12 দিন। না 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 এই ছাল আমি কেমন করে সহ্য করবো খোদা? তুমি বলে দাও খোদা আমি কেমন করে এই জ্বালা সহ্য করবো। শুধু তাই নয় জাহানারা, ওই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের মেয়ের বিবাহ দিতে হবে, এবং বিবাহ রাতে তাকে দিতে হবে নির্বাসন। আমি মা হয়ে 12 দিনের ছেলেকে বনে পাঠিয়ে দিয়ে আমি কেমন করে প্রাসাদে থাকবো জাহাপনা? না 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 আমি এইসব কিছুতে সহ্য করতে পারবো না গো। তুমি কি করলে খোদা? তুমি কি করলে? উঠো উঠো জাহানারা, তাই তো বলছিলাম তুমি শুনলে যেতে পারবে না। না 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 যাব না না আমি 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 সহ্য করব যাব আমি সহ্য করব আমি সহ্য করব যাব না। তবু তবু আপনি মনে রাখুন শত কষ্টের পরে হলেও আমাদের আমাদের আট করে নাম দূর হয়ে যাক যাব না আমাদের আট করে নাম দূর হয়ে যাক তাহলে চলো জাহানারা প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করে আবার আমরা ফিরে আসবো। হ্যাঁ তবে তাই চলুন জাহানারা।